আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনরা, মুনাজাত করা। প্রত্যেক দিন আমরা সলাতে শেষ করে আমরা মুনাজাতে লুটে পড়ি। মুনাজাত করে না এমন কোনো ব্যক্তি নেই। প্রত্যেকেই হয় দাঁড়িয়ে, হয় বসে, হয় মনে মনে, অথবা হাত তুলে আল্লাহ দরবারে মুনাজাত চায়। আর মুনাজাতের মাধ্যমে আমরা আমাদের চোখের পানি, আমাদের মন বাসনা, আমাদের দুঃখ কষ্টগুলি আল্লাহর কাছে বলে থাকি। মুনাজাত যখনই করি আমরা, তখনই মনের ভিতরে একটা পরিপূর্ণ তৃপ্তি আসে, অন্তরে প্রশান্তি পাওয়া যায়, আল্লাহকে কাছে পাওয়া যায় এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। আর আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের প্রথম হচ্ছে বেশি বেশি সিজদা করা। সিজদা করার পর সলাত যখন শেষ হয়ে যায়, তখনই আমরা আল্লাহ দরবারে দুই হাত উত্তোলন করি। তো এই মুনাজাত কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমাদের তাবেঈগণ, তাবে তাবেঈগণ, আমাদের মুহাদ্দিস, বিভিন্ন আলেমরা করেছেন। মুনাজাত আমরা প্রত্যেকদিন করে থাকি, কেউ সুন্নত ভাবে করে থাকে, কেউ আবার নিজের মন মতনভাবে করে থাকে। কিন্তু আমরা যদি একটা জিনিস খেয়াল করি, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মুনাজাত করেছেন, কোরআন এবং হাদিসে যেভাবে মুনাজাত করতে বলা হয়েছে, সেইভাবে যদি আমরা মুনাজাত করি, তাহলে আমাদের দোয়াগুলো সবচেয়ে বেশি পাওয়ারফুল হবে, আল্লাহর কাছে আমাদের মন বাসনাগুলো কবুল হবে। তাই মুনাজাতের প্রথম যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করা। সহিহ তিরমিজিতে এই হাদিসটি এসেছে, আমাদের খেয়াল রাখতে হবে। মুনাজাতে যাতে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি, প্রয়োজনে সূরা ফাতিহা পাঠ করবেন এবং সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাতানো দুরুদে ইব্রাহিম যে দুরুদ শরীফটা রয়েছে, সেটাও আমরা পাঠ করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে উভয় হাত সিনা বরাবর ওঠানো। মুসান্নাফে আব্দুর রাজ্জাক এই হাদিসটি সংকলন করেছে। তো দুই হাত আমরা উত্তোলন করব, এটা আপনি তুলতে পারেন আবার না তুলতে পারেন, কিন্তু হাদিসে যেহেতু বলা রয়েছে, সেহেতু তোলাটা আমাদের অধিক গুরুত্বপূর্ণ। তৃতীয়ত হচ্ছে হাতের তালু আসমানের দিকে প্রশস্ত করে রাখা, অর্থাৎ হাতটা উপরের দিকে রাখা। একটু আপনি চাইলেও হাতটি উপরেও রাখতে পারেন এবং নিচেও রাখতে পারেন, অর্থাৎ সিনে বরাবর কিংবা আকাশের দিকে হাত উত্তোলন করতে পারেন, এতে কোনো নিষেধ নেই। চতুর্থ হচ্ছে হাতের আঙ্গুলসমূহ স্বাভাবিকভাবে ফাঁকা রাখা, মিলানো না আবার বেশি ফাঁকও নয়, মাঝামাঝি, তবে মিলিয়ে রাখলেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। পাঁচ নম্বর হচ্ছে দুই হাতের মাঝখানে সামান্য ফাঁক রাখা। দুই হাত এটাও আপনারা মিলিয়ে রাখতে পারেন, বা দুই হাতের এক হাত যে দুই হাত রয়েছে সেই দুই হাত আলাদা করে রাখতে পারেন। ছয় নম্বর হচ্ছে মন দিয়ে কাকুতি মিনতি করে দোয়া করা, কান্না কান্না ভাব করা। সূরা আরাফে পঞ্চ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে আমরা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কোনো বিষয় চাই, তখন আমরা যেন কাকুতি মিনতি করে, কান্নার ভাব ধরে, বিভিন্ন মানে আপনি যখন কষ্ট পান, যখন একজন মানুষের কাছে চান, আপনার কাকুতি মিনতি কেমন থাকে, কীভাবে আপনি চান, সেভাবে আল্লাহর কাছে চাইবেন। সাত নম্বর হচ্ছে আল্লাহ তাআলার নিকট দোয়ার বিষয়টি বিশ্বাস এবং দৃঢ়তার সাথে বারবার চাওয়া। এমনটা না করা, হাফসাভাবে মানে আল্লাহ তাআলা দিবেন কি দিবেন না এই বিষয়ে মানে দোয়া করেছেন, আল্লাহ তাআলা দেন কি না দেন সেটা পরের বিষয়, এভাবে ফেলে দিবেন না, অবিশ্বাস করবেন না যে আপনার দোয়াটি কবুল হয়েছে কি হবে না, এই বিষয় নিয়ে টেনশন করবেন না। আপনি দোয়া করেছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন, এটা ভুল নয়, আপনি নিজে ভুলের ভিতরে আছেন। অনেকে মনে করে যে আমি দোয়া করেছি, আল্লাহ তাআলা হয়তো বা কবুল করতেনও পারেন না করতে পারেন, না ভাই, আল্লাহ তাআলা আপনি মুসলিম হয়েছেন বা আপনি অমুসলিম হন, প্রত্যেকের মন বাসনা আল্লাহ তাআলা কবুল করেন, কিন্তু আপনি কি চাচ্ছেন সেই বিষয়টি আপনার উপর নির্ভরশীল। এখন আপনি চাইলেন, এমন একটা জিনিস চাইলেন যেটা আপনার জন্য কল্যাণকর নয়, সেই দোয়াটা আল্লাহ তাআলা আপনার জন্য কবুল করে নেননি, আপনার জন্য অন্য কিছু রেখেছেন, আপনার বিপদ সরিয়ে দিয়েছেন, জান্নাতে আপনার জন্য রেখে দিয়েছেন। সুতরাং এসব বিষয় নিয়ে আল্লাহকে দোষী সাব্যস্ত করা
এটা মুমিনদের জন্য খুবই নিন্দনীয় বিষয়। 8 নম্বর হচ্ছে নিঃশব্দে দোয়া করা। দোয়া ব্যাপারে আমরা অনেক সম্মিলিতভাবে করি, তবে সম্মিলিতভাবে সব জায়গায় করা যায় না। যেসব জায়গায় করা যায় সেসব জায়গায় আপনারা যাতে অন্য কারো যদি কষ্ট হয় তখন আপনারা জোরে কথা বলতে পারবেন না। আর যদি একান্ত নিজে একাকিত্বভাবে দোয়া করেন তখন নিঃশব্দে দোয়া করবেন, এটা আপনার জন্য মুস্তাহাব। সহিহ বুখারীতে এবং সূরা আরাফের 205 নম্বর আয়াতে এভাবে ব্যাখ্যা করা হয়েছে। সুতরাং দোয়া ব্যাপারে আমরা নিঃশব্দে দোয়া করব। 9 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা করা, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তারপর আল্লাহ তাআলার যে 99টি নাম রয়েছে সেই নামে তাকে ডাকা। এভাবে ডাকলে আল্লাহ তাআলা আপনার মন বাসনাগুলো আরও বেশি খুব দ্রুত কার্যকরীভাবে কবুল করে নেবেন। কারণ আল্লাহ তাআলার যত প্রশংসা করবেন, যত তার প্রশংসা করবেন তখন তিনি আরও খুশি হন। 10 নম্বর হচ্ছে মোনাজাতের পর আপনার যে হাত রয়েছে সেই হাত দিয়ে আপনি নিজের মুখমণ্ডল মাসে করবেন, অর্থাৎ মুখমণ্ডল মুছে নেবেন। এভাবেও আপনি দোয়া করতে পারেন। এই হাদিসটি রয়েছে আবু দাউদ, 1485 নম্বর হাদিস। তো সুতরাং সর্বোপরিভাবে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, দোয়া ব্যাপারে আমরা প্রায়ই আমরা এইভাবে দোয়া করে থাকি, কিন্তু অনেকে আছে যারা হাত তুলে দোয়া করে না। হাত তুলে আপনি দোয়া করতে পারেন আবার না করতে পারেন, কিন্তু হাদিসের বাস্যরীতি অনুযায়ী আমাদের উচিত যে হাত তুলে দোয়া করা। হাত তুলে দোয়া করলে এমনটা এসব বোঝায় যে আল্লাহর কাছে আমরা ভিক্ষা চাচ্ছি। হ্যাঁ, আমরা তো আল্লাহ তাআলার কাছে ভিক্ষা চাচ্ছি, আমরা মানুষদের কাছে আমরা হাত তুলে দোয়া করি, অর্থাৎ হাত দিয়ে আমরা সাহায্য নিই। তো আল্লাহ তাআলার কাছে আপনি কেন হাত তুলছেন না? মানুষদের কাছে আমরা যেভাবে সাহায্য নিই, ভিক্ষা করি, তো আল্লাহ তাআলার কাছে কি ভিক্ষা করা যায় না? অবশ্যই যায়। মৃত্যু পর তো আমরা তো আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। তাই আমরা হাত তুলে যে দোয়াটা সেটা আমরা অভ্যস্ত হই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দোয়া এবং মন বাসনাগুলো তিনি কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক। আমিন।